কখন নির্বাচন হবে, কখন আমাদের সরকার বিদায় নেবে। দর্শক, আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকার সময় কতদিন পাবে তা নিয়ে সরাসরি কথা বলেছেন তিনি। দর্শক, তিনি কি বলেছেন তার কথাগুলো আগে শুনে আসি আমরা। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তিনি দেশকে এক ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন। সব জায়গায় দুর্নীতি করে টাকা পাচার করে নিয়েছেন, অর্থনীতি একেবারে তলানিতে নামিয়ে দিয়ে গিয়েছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূস আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা আছে সকল উপদেষ্টার টাকার হিসাব ইতিমধ্যে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি সরকারি যত কর্মচারী আছেন সকলকে দুর্নীতি মুক্ত করার জন্য সকলের টাকার হিসাব নেবেন, যাতে পরবর্তী কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি লুটপাট না করতে পারে সে ব্যবস্থা করবেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও বিশেষ বার্তা রয়েছে, কেননা তিনি কয়েকদিন পরে সফরে যাচ্ছেন, সেখানে গুরুত্ব সহকারে আলোচনা করবেন বাংলাদেশের অর্থনীতি কিভাবে চাঙ্গা করা যায়, কিভাবে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়। তিনি নির্বাচন প্রসঙ্গে যা বলেছেন, এমনকি তাদের সময় নিয়েও তিনি কথা বলেছেন। তিনি সরাসরি বলেছেন, আমাদের সময় আমরা নেব যতদিন পর্যন্ত ছাত্র হত্যা গণহত্যার বিচার না করতে পারব, ততদিন পর্যন্ত আমাদের সময় থাকবে। এখন পর্যন্ত তারা জানায়নি কতদিন থাকবে, নির্ধারিত কোনো টাইম দেয়নি। তার পাশাপাশি তিনি আগামী নির্বাচন সাধারণ জনগণ এমনকি দেশের মানুষ যেভাবে চায় সেভাবেই দিবেন, সে নির্বাচনের তারিখ ঘোষণা করেননি। নির্বাচনের সকল ব্যবস্থা করে তারপর নির্বাচনের ঘোষণা দিবেন তিনি বলেছেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আরও কিছু মন্তব্য করেছেন, সেটি নিয়ে পরবর্তীতে তুলে ধরব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।